প্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার কারেন্টের হাটে। প্রতি শনিবার এবং বুধবার এখানে গরু ছাগলের হাট বসে। তো এই হাটটি যে আপনারা দেখছেন, এটি বুধবারের হাট। এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে গাভী বাছুর সহ দাম জানানোর চেষ্টা করব। তো আমরা এখানে একটা দেখছি, একটা গাভী একটা বাছুর সহ, এটা দাঁত কয়টা উঠছে? আপনারা জানেন এক থেকে দুই কেজি দুধ হয়। আচ্ছা, বাছুরটা কি বকনা? বকনা বাছুর। আচ্ছা, একটু দাম কত যাচ্ছে? দাম চাচ্ছি আমরা 60,000-55,000। 55,000 পর্যন্ত দাম চাইছে? না, দাম কত পর্যন্ত মানুষ করছে? দাম 50 ভাঙতে বলছে নিচে, 45,000 মত দাম চাইছে, পারে তো বলছে 50 ভাঙবে। আচ্ছা, দিচ্ছেন না? দিচ্ছেন না, মানে 50 হলে দিয়ে দিবেন? হ্যাঁ, 50 এদিকে দেওয়া যাবে না তো। 50 এদিকে দেওয়া যাবে, বাজার খারাপ না? আচ্ছা, শুনছি আমরা। আসুন সুপ্রিয় দর্শক, তারপরে আমরা এইদিকে একটু দেখি। এটা দাঁত কয়টা? 6টা। বাচ্চাটা কই? এই যে বাচ্চা, সাইওয়াল বাচ্চা। এই যে বাছুর, দেখুন ষাড় বাছুর। এটার দাম কত আছে? 70,000। আচ্ছা, দরদাম করছে কেউ? করেছে। কত? 60,000। 60 পর্যন্ত দাম উঠছে। আচ্ছা, শুনছি আমরা, দর্শক আপনারা দেখছেন এগুলো কোয়ালিটি একটু ভালো। তারপরে এখানে দেখি, এটা দাঁত 8টা? না, 4টা। 4টা। আর বাছুরটা কি? বকনা। এই যে বকনা, এটার দাম কত যাচ্ছে? 60,000। অনেক দাম, দরদাম কেউ করছে? কত? 50-51 পর্যন্ত দাম বলেছে। এই যে দেখছেন, 50-51 পর্যন্ত দাম বলেছে। তারপরে আমরা একটু এদিকে দেখি, এটা দাঁত কয়টা? 4টা। বাছুরটা কি? বকনা। বকনা সহ দাম কত যাচ্ছে? দাম 45। 45। দরদাম করছে কেউ? করছে। কত? 8,000 করছে। 38। 38 মতো দাম বলছে। আর দিচ্ছেন না, মানে কি 40 হলে দিয়ে দেবে? উপরে। হ্যাঁ, আচ্ছা, 40-এর একটু উপরে হলে দিয়ে দেবে। এই যে শুনছেন আপনারা। তারপরে আমরা এই যে এখানে দেখি, একা এটা কি আটদার? না, বল জুয়ান। ওই তো আটদার। বাছুরটা কি? দাম। আচ্ছা, বকনা। দাম কত যাচ্ছে? 46,000 টাকা চাইছে। তারপর দরদাম করছে কেউ? দরদাম করছে। কত? 37-38 বলে। আচ্ছা, কত হলে দিবেন আপনি? আচ্ছা, 40 হলে দিয়ে। শুনছি আমরা সুপ্রিয় দর্শক, এ ধরনের রেটে এখানে দেশি গরু বিক্রি হয়। তারপর এখানে দেখি, এটা কি আটদার? বাছুরটা কই? বকনা? ষাট। ষাট বাছুর। দাম কত যাচ্ছে? 75,000। দরদাম কত পর্যন্ত উঠছে ভাই? 60 পর্যন্ত উঠছে। আচ্ছা, দেখছি আমরা। তারপরে আমরা এখানে একটা দেখি, এটা একটু শুদ্ধ দেশি আট দাঁত। আর বাছুরটা? ষাট বাছুর। দাম কত যাচ্ছে? 52,000 টাকা চাইছেন। দরদাম কত পর্যন্ত উঠছে? 45 পর্যন্ত। এই যে শুনছি আমরা প্রিয় দর্শক, তারপর আসুন এদিকে আরও কিছু আমরা আপনাদেরকে গাভী গরু বাছুর সহ দাম জানানোর চেষ্টা করি। দরদাম চলতেছে এটা? না, এটা চলে না। না না, কত দামটা হয়েছে? নতুন জোয়ান। বাছুরটা কি? বাছুর কাটি। আচ্ছা, বকনা। দাম কত যাচ্ছেন এটা? 55। মানুষ দরদাম কত করলো? 50-এর নিচে, শুনছি আমরা। তারপরে এখানে দেখি আমরা, এটা কি বিক্রি হইলো? না, বিক্রি করতে আসছেন। কয়টা? জুয়ান। জুয়ান। আর বাছুরটা? এটি। আচ্ছা, বকনা। এটা দাম কত যাচ্ছে? 42,000। দরদাম করছে কেউ? কেবল আসলেন। কত হইলে আপনি বেচবেন, মনস্থ করছেন? 40 হলে বেঁচে দিবেন? আচ্ছা, 40 হলে উনি বলছে বেঁচে দিবেন। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে দিনাজপুর জেলা চিরিরবন্দর থানার কারেন্টের হাট
এই যে আপনারা রাস্তাটি দেখছেন, এটা দিনাজপুর চিড়িবন্দর মহাসড়ক। এই মহাসড়ক সংলগ্ন এই হাটটি, এই হাটের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এবং এই হাটটি বুধবার এবং প্রতি শনিবারে এখানে বসে। তা আপনাদেরকে আমরা গাভী গরু বাছুর সহ আমরা দাম জানানোর চেষ্টা করছি। এটার কয় দাঁত ভাই? আট দাঁত। বাছুরটা কই? বকনা। কোথায়? এই যে বকনা বাছুর, এই যে দেখছেন এই বাছুরটা কি ক্রস? ক্রস, এটা সাইওয়াল বলে। আচ্ছা সাইওয়াল। হ্যাঁ আচ্ছা, সাইওয়ালের বীজ দিচ্ছে। হ্যাঁ সাইওয়ালের বীজ। আচ্ছা দাম কত যাচ্ছে? দাম চলছে 58-59। 58-59 তো দামই তো বেশি যাচ্ছে। বেশি চাপছি না, আবার 50 কত দাম করছে? দাম করে 50-90। 50-এর নিচে বলো। এই যে আমরা শুনছি, তারপরে একটু দেখি আমরা। এটা আড্ডা জোয়ান। বাছুরটা কি? বকনা। দাম কত যাচ্ছে? 45। দরদাম করছে কেউ এখনো? হ্যাঁ ও পার্টি নাই। আপনি কি এই ব্যবসা করেন? আচ্ছা আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আপনি কি এই গরুর ব্যবসা করেন? হ্যাঁ। এই গাভী বাছুর? হ্যাঁ। আচ্ছা গাভী বাছুর আপনার কাছে যদি কেউ চায় পার্টি, আপনি বললেন পার্টি নাই, যদি দূরের পার্টি যদি চায়, আপনি কতগুলো গরু দিতে পারবেন? এক গাড়ি দিতে পারবেন? হ্যাঁ। কয়দিনের মধ্যে? দুই দিনের মধ্যে আপনি দিতে পারবেন? হ্যাঁ দুই দিনের মধ্যে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, যদি হাটে আসে পাটিলে তো এক হাটে দিয়ে দেবো পুরি। আর হাটে যদি না আসে? আপনাদের যদি না আসে বাসায় যদি কেনে, তাহলে আমরা বাসায় দুই দিনকে মধ্যে পিকআপ দেবো গাড়ি। আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01734599990। আবার বলেন। 01744। হ্যাঁ 44। হ্যাঁ 35-29-90। আচ্ছা 35-29-90। আচ্ছা আচ্ছা একটু শুনেন, আমি একটু কথা বলি। এই এই অঞ্চলে অনেকে বলে যে 40,000 টাকার মধ্যে গাভী বাছুর চায়। যায় পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায়। 40,000 টাকার গাভী বাছুর? হ্যাঁ। আপনি কতগুলি দিতে পারবেন এক সপ্তাহে? এক সপ্তাহে দিতে পারবো নিম্ন হলো 50-60টা। 50-60টা গরু দিতে পারবেন? দিতে পারবো। তাহলে আপনার মোবাইল নম্বরে যদি যোগাযোগ করে কেউ আসে, 40,000 টাকার মধ্যে এই ধরনের গাভী বাছুর পাবে? হ্যাঁ পাবে। আচ্ছা ধন্যবাদ আপনি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, এই ধরনের গাভী বাছুর আপনারা দূর দূরান্ত থেকে খোঁজ করেন, মূলত তাদের জন্যই আমরা নিয়ে এসেছি। ভাই এটার দাঁত কয়টা? আট দাঁত। ছয় দাঁত। বাছুরটা কই? বেটি। এই যে বকনা বাছুর, এই যে দেখুন বকনা বাছুর। তারপরে এটার দাম কত যাচ্ছে? দাম চাচ্ছে 40। 40 চাইছে? আর দরদাম কত করতেছে? 30। 30। আপনি কত হইলে দিবেন? আমি? হ্যাঁ 2000 কম হইলে দেবো। মানে 38 হইলে দিবেন? আচ্ছা আপনি কি এটার ব্যবসা করেন? ব্যবসা করি। হ্যাঁ আপনার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নামটা কি? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, এই আশেপাশে বাড়ি আপনার? তা আপনি কি এই ধরনের গরু সাপ্লাই দিতে পারবেন? না পারবেন না, আপনি এই এক দুইটা করেই ইয়ে করেন আনেন। আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এরপরে আমরা দেখি একটা হৃষ্টপুষ্ট গরু দেখছি। এই গরুটা কার ভাই? এই গরু আপনার? এই গরু আপনার? হ্যাঁ। বাছুরটা কি? দামুর। বকনা। আর দাঁত কয়টা? এটার দাম কত যাচ্ছে? 65 চাইছেন? দরদাম করছে? এখন পর্যন্ত কেউ দাম করে নাই। আচ্ছা ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দিনাজপুর জেলার চিড়িবন্দর থানার এই কারেন্টের হাট, প্রতি বুধবার এবং সোমবারে এখানে গরু ছাগলের হাট বসে। এই হাট থেকে আমরা আপনাদেরকে দেশি গাভী গরু বাছুর সহ দাম জানানোর চেষ্টা করলাম, এবং সেই সাথে পাইকারদের মোবাইল নাম্বারও কিছু দিয়ে দিলাম। আপনারা যদি তাদের সঙ্গে যোগাযোগ করতে চান, তবে তাদের সঙ্গে যোগাযোগ করে এখানে চলে আসতে পারেন। আর ডেসক্রিপশান বক্সে এই ইজারাদারের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। আর আপনাদেরকে জানিয়ে রেখেছি আগেই যে একদম মহাসড়কের পাশেই, দিনাজপুর চিড়িবন্দর মহাসড়কের পাশেই এই হাটটির অবস্থান। প্রতি বুধবার এবং শনিবার এখানে হাট বসে।
এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।